আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা সিদ্দিকি, নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম, আর ঘুম থেকে ওঠার পরে আমার কেমন যেন একটা গলাটা শুকিয়ে আসছিল, তো সেজন্য ভাবলাম একটু শরবত করে খাই। তো সকালবেলা শরবতটা খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম নাস্তা তৈরি করতে। আর নাস্তা বলতে শুধু আমি আর মুজাহিদ, মানে আমার ছানাপোনা আর আমি নাস্তা করব। তো এদিকে হলো রুটিগুলো আমার মুজাহিদ আমার হাতে দিচ্ছে, আর এদিকে যে রুটি ভেঙেও ফেলছে। তো এখন আমি ছানাপোনাদের নিয়ে নাস্তাটা সেরে ফেলব। আর আজকে হলো সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। আর নতুন যারা বন্ধুরা আছেন, যারা আমার ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, এতে করে ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, চাইলেই দেখে নিতে পারবেন যখন খুশি তখন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। তো মিষ্টি আলু শাক আজকে রান্না করব, গতকালকে নিয়ে এসেছিল, তো সেই শাকটাও আমি কেটে বেছে নিয়েছি। আর কাঁচা কলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মিষ্টি আলু শাক চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। আর আজকে হলো একটা মাছের ডিমের রেসিপি করব। তো এই রেসিপিটা খেতে অনেক মজার, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করব। আজকে রেসিপিটা ডিটেলসে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা সবাই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আর এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, কাঁচা কলাগুলো কেটে ফেলেছি, শাক বাছাও শেষ হয়ে গেছে, মানে রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো বাইরের ওয়েদারটা একটু শেয়ার করতেছি। আজকে হলো মেঘলা আকাশ, মানে রোদ নেই, তো মেঘলা আকাশ, বাইরের আবহাওয়াটা ভালোই লাগতেছে, মানে প্রচণ্ড গরমে এখন আর রোদ ভালোই লাগতেছে না। তো যাই হোক, এদিকে সব কিছু আমি কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর মাছের ডিমটারও হলো পানি ঝরিয়ে রেখেছি। তো সব গোছগাছ করানো শেষ হয়ে গেছে, আর এদিকে হলো ভাত কিন্তু চলোতে বসিয়ে দিয়েছে, আর আগেই ভাত অলরেডি বলক চলে এসেছে। তো এই যে চিংড়ি মাছ দিয়ে হলো কাঁচা কলা রান্না করব আগে, তো কাঁচা কলা চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিচ্ছি আর কি, চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হচ্ছে। তো ভাত হতে বেশি সময় লাগে না। তো বাড়ির যখন চাল খেয়েছিলাম, মানে আমার শ্বশুরবাড়ির চালগুলো যখন খেয়েছিলাম তখন ভাত রান্না করতে বেশ অনেক সময় লাগতো, তো এখন অবশ্য কেনা চাল এগুলো হতে একদমই সময় লাগে না। তো কাঁচা কলা আমি হলো বসিয়ে দিচ্ছি, আর কাঁচা কলা বসিয়ে এই এই পাতিলে হলো মিষ্টি আলুর শাকটা বসিয়ে দেবো। আর মিষ্টি আলুর শাক বেশ অনেক বছর পরে খাচ্ছি বলা যেতে পারে। তো এখানে হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হলো বোম্বাই মরিচ, চিংড়ি মাছ এগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়ে রান্না করব। তো প্রথমে ওগুলো একটু ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর বোম্বাই মরিচ দিয়ে যে কোনো শাক রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো এখানে আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে কষাবো, সেই জন্য ঢাকনা দিয়ে, ঢাকনা চাপা দিয়ে তারপর চলে আসলাম ডিমটা করার জন্য। তো প্রথমে মাছের ডিম দিয়ে তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যাচ্ছ একটু হাত দিয়ে চটকে এখন এটাও রেখে দিচ্ছি। তো যখন শাকটা হয়ে যাবে এই চলোতে আমি মাছের ডিমটা করে নেব, আগে রেডি করে রাখলাম, এতে করে খেতেও ভালো লাগবে। তো দুই চুলায় আমার দুই তরকারি বসিয়ে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। তো এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি শাক বসানোর জন্য, শাকের পানিটা যখন মানে বলক চলে এসেছে সে পর্যায়ে আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। আর এই শাকটা কী কীভাবে খান একটু জানাবেন, আমি আসলে এই শাকের ব্যাপারে আমার এত অভিজ্ঞতা নাই। আমার কাছে একটু যে কোনো শাক একটু ঝোল করে খেলে পরে আমার কাছে ভালো লাগে, তো সেজন্য আমি এভাবেই রান্না বসিয়ে দিলাম। তো রান্না যেহেতু সব কিছু গোছগাছ করার শেষ, আমার এখন কোনো কাজ নেই, তো কাজ যেহেতু নেই তো কী করবো, তো ভাবলাম কাঁচা আম খেয়ে খাই। তো যেই ভাবা সেই কাজ, কাঁচা আম নিয়ে আসলাম, আর ছিলে অলরেডি এখন ভর্তা করব, তো ছিলে নিচ্ছি ভর্তা করে খাবো। কাঁচা আমের সিজন যেহেতু প্রায় শেষের পথে, এখন যদি কাঁচা আম না খাই তাহলে কখন খাবো। তো যাই হোক, এখন কাঁচা আম ঘরে আনলেই তাড়াতাড়ি যদি না খাই তাহলে কাঁচা আমগুলো পেকে যায় এই আর কি।
তো শাক আর হলো কাঁচা কলার তরকারি হতে হতে আমার ভর্তা খাওয়া শেষ হয়ে যাবে। তারপর তো থাকবে শুধু মাছের ডিমের রেসিপিটা, যেটা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, সেটা অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমি ভর্তাটা বানিয়ে খেয়ে নিই। তো আমি সবসময় এরকমই বোম্বাই মরিচ দিয়ে চটকে খাই, আর বোম্বাই মরিচের ঘ্রাণটা সব কিছুতেই ভালো লাগে আমার কাছে আসলে। তো আমটা চটকানো শেষ হয়ে গেছে, এবার চলে আসলাম আম ভর্তা খাওয়ার জন্য। তো আম ভর্তাটা খাচ্ছি, আসলে কাঁচা আম কী বলবো, কাঁচা আম ভর্তা আমার কাছে এত ভালো লাগে, কী আর বলবো আপনাদের সঙ্গে, কী বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে শাক হয়ে গেছে, এই যে কাঁচা কলাও হয়ে গেছে, জাস্ট এখন কাঁচা কলার ভিতরে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। এই কাঁচা কলার ভিতরে যদি ভাজা জিরের গুঁড়ো কিংবা যে ছাদের ভিতরে আমার বিলেতি ধনিয়া পাতাগুলো আছে, এই পাতাগুলো দিলে পরেও খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তরকারি দুটো নামিয়ে নিয়েছি, এবার হলো আমি মাছের ডিম করার পালা। মাছের ডিমগুলো আমি একটা চামচের সাহায্যে বড়ার আকার করে ভেজে নিচ্ছি। এই যে এভাবে করে আমি ভেজে নেব সবগুলো, তো এক এক করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলো তো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ ওইখানে আমি এখন এটা রান্না করার জন্য সব মশলার প্রসেস করে নেব। তো প্রথমেই হলো কড়াই চাপিয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা ইউজ করেছি আমি এখানে। তো পেঁয়াজ বাটাটা জন্য পানি দিয়ে তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিয়েছি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি তেজপাতা। এবার মশলাটা আমি কষানোর পরে আবার একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভালো করে কষালেই ভালো হয়, ভালো করে কষালে পরে খেতেও খুব ভালো লাগে। তো ভালো করে কষিয়ে তারপর হলো পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এখন মাছের সেই ডিমের বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে ঝটপট রান্না, আর এই রান্নাটা করাটা যতটা সহজ খেতে কিন্তু অনেক অনেক মজার। তো যাই হোক, একে একে করে সব বড়াগুলো এখানে দিয়ে দিয়েছি, এইবার হলো ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে দেব। এই বাস হয়ে গেল। তো এখন শুধু নামানোর আগে চুলোটা অফ করে দিয়েছি, এখন জাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দেব, বাস হয়ে যাবে। আর এইভাবে এই ডিমটা রান্না করে খেতে দারুণ লাগে। এমনিতে মাছের ডিম মানে এমনিতে যদি মাছের পাশে দিয়ে খাওয়া হয় তো তখন মাছের ডিম থেকে কীরকম যেন একটা গন্ধ আসে, তো এইভাবে খেলে পরে দারুণ লাগে। আর এই হলো আমার পুষিটা, যেটা আমি বরিশাল থেকে নিয়ে আসছিলাম, মা আমাকে দিয়েছিল। তো ওকে অনেকদিনই রাখা হয়েছিল আমার বাসায়, ও হঠাৎ করে একদিন নিচে চলে যায়। আমার বাসা যেহেতু চারতলায়, ও নিচে চলে যাওয়ার পরে কতদিন ওকে খুঁজে পাওয়া যায় নাই, তো আমি ভাবছিলাম হারিয়ে গেছে। তো বেশ অনেক দিন পর ওকে মানে নিচেই আর একটা ঘরে ওকে পাওয়া গেছে, তারাই ওকে এতদিন লালন পালন করেছে। তো সেই জন্য তাদের কাছেই ও এখন থাকছে, ও আর এখন এইখানে থাকে না। বেশ এখন বলা যেতে পারে যে একটু বেড়াতে আসছে, ওকে নিয়ে আসা হয়েছে, বেড়াবে তারপর আবার চলে যাবে। মানে ও আমাদের এখানে এখন আর থাকতে চায় না, সেখানে যেহেতু থেকে অভ্যস্ত হয়ে গেছে। আর ওখানে ওনারা অনেক আদর করে, তো ওইখানে যারা ওকে পালে তারা মানে এতটাই আদর করে কি বলবো। তো সেজন্য এখন আর ওর প্রতি ইয়া নাই, এখন মনের মধ্যে তো একটা মানে ইয়া হয়ে গেছে যে ও একটা ভালো জায়গাতে আছে, ওকে সবাই তারা খুব ভালোবাসে। সেজন্য ওকে আর জোর জবরদস্তি করে এখানে রাখার কোনো মানে হয় না, তাদের কাছেই ফিরে যাবে এই আর কি। তো এদিকে এই যে বাহিরের ওয়েদারটা, এখন বাহিরে এমন একটা অবস্থা হয়েছে মানে একটা ঝিরিঝিরি বৃষ্টি একটা ভাব। আর এদিকে আমাদের রাস্তাটা হলো ভেঙে দিয়েছে, এটা এখন মানে রাস্তাটা মেরামত করবে। আর এই দেখেন বাহিরের অবস্থাটা, মনে হয় যেন একদম কুয়াশায় ঘিরে আছে চারপাশ, এমন একটা অবস্থা। মানে বৃষ্টি আসবে তার আগের মুহূর্তটা ছিল এরকমের প্রচণ্ড বাতাস, আর মানে বাহিরে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই যে আমার ছানাপোনারা ঘুমোচ্ছে, তো ওদেরকে কাঁথা দিয়ে দিয়েছি, কারণ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো মাশাআল্লাহ এরা অনেক সুন্দর করে ঘুমোচ্ছে ঠান্ডা আবহাওয়ায়। চলে আসলাম মাগরিবের নামাজের পরে, আর মাগরিবের পরে এই যেহেতু বাহিরে বৃষ্টি হয়েছে আর আবহাওয়া একদম ঠান্ডা, তো আমার বর হলো ভাজা খেয়ে পাঠিয়ে দিয়েছে। আর ভাজা এরকম বৃষ্টির সময় খেতে খুব ভালো লাগে। তো আমার কাছে পেঁয়াজও, আমি সবসময় খুব পেঁয়াজও পছন্দ করি, এই জন্য আমার বর পেঁয়াজও পাঠিয়েছে। তো যাই হোক, এগুলো আমাদের এখন সন্ধ্যাবেলা খাবো, আর খাবো বলতে আমি আর আমার বোনু আর হলো আমার ছানাপোনারা, এই কজনই মানুষ। তো এগুলো খাবো আর একটু সন্ধ্যাবেলা চা খাবো এই আর কি। অনেক গরম, এখন যেহেতু প্রচুর গরম আর এত গরমে চা খাওয়াই হয় না,
মানে এমনিতেই গরম, তার ভিতরে কি চা খাবো, সেই জন্য কিন্তু এখন আর চা খাওয়া হয় না। আর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ, তো এই বৃষ্টিতে চা খাওয়া যাক। আর চা খাবো যখন বানাতে চলে এসেছি, তখন মনে পড়লো এই গাওয়াটা, এই গাওয়াটা আমি দারাজ থেকে নিয়ে এসেছিলাম, পরে খেয়েছি, আর রমজান মাসে পরে আর খাওয়া হয় নাই, আর অনেকদিন ধরে খাওয়াও হয় না, মানে মনেও থাকে না, আর প্রচণ্ড গরম বলে খাওয়াও হয় না। তো ভাবলাম এখন গাওয়া করে ফেলি, বোনুর আমি মিলে গাওয়াটা খাবো। আর এই গাওয়াটা খেতে না দারুণ লাগে, মানে এর স্বাদটা অতুলনীয়, এটা খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকে সারাদিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।